কিচ্ছু হলো না, এটা কেমন হ্যাক? আরে খুলে যা। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক, ইটস মি শোমা। তো আজকে আমরা করতে চলেছি খুবই ভয়ঙ্কর আর ইউনিক আর একদম নতুন, বলো কি, পপিট হ্যাকস। তো বন্ধুরা, এই সব হ্যাকস গুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এটা আমরা আগে কখনো ট্রাই করিনি। তো চলো বন্ধুরা স্টার্ট করি, কিন্তু তার আগে লাইক করে দাও বন্ধুরা, ফটাফট লাইক করো, আর নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার ইনস্টাগ্রামে ফলো করে নেবে, দ্যাটস রয়্যাল কুইন ডট অফিসিয়াল। এবার চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে এটা কি হলো? পপিটের টুকরো বানিয়ে দিল। এটা কি করলো? ও ভাই, পপিট দিয়ে ইয়ারিং। ইয়ারিং বন্ধুরা, ইয়ারিং, আমার অনেক ইয়ারিং দরকার, তো এটা আমাকে বানাতেই হবে। তো আমি এটাকে নিয়ে নিয়েছি, তো আমি ওদের মতো আন করব আর আন হয়ে যাবে। আচ্ছা, মনি সাবধানে কাটতে হবে। এবার এটাকে আরেকটু সুন্দর বানিয়ে নি। এই দেখো, ইয়ারিং তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। ও, হুক দরকার। হ্যাভ এ রিল্যাক্স। ইয়ে, আমার ডিআইওয়াই ইয়ারিং রেডি। কেমন লাগছে? এটা আমি বহুত বুড়ে লাগলো, তারা মুড খারাপ করে দিয়া। ঝুমকা ফেলে দিতে পারো। তো এখানে এরা নিয়ে নিচ্ছে পপিট, এর মধ্যে স্কিটলস দিয়ে দিচ্ছে। এইবার ও চকলেট, ইয়ামি ইয়ামি ইয়ামি। ওকে, চকলেট দেওয়ার পরে, আচ্ছা জমে গেছে, তারপর ও ওয়াও, এটাকে তো বানাতেই হবে। আরে এটা তো হেভি জিনিস, আমি এটা দিয়ে কখনো খেলিনি, এটা দারুণ জিনিস, হেভি মজা লাগছে এটা দিয়ে খেলতে। আর দাদা বকবাদ মত কর। তো এটা তো আমাদের দরকার, যেটা আমরা নিয়ে নিয়েছি, আর এটা হলো চকলেট। আর স্কিটলস নেই আমার কাছে, সেজন্য আমি জেমস দিয়েই কাজ চালাবো। সবার প্রথম আমি সব চকলেট গুলোকে মেল্ট করব। তো চকলেট মেল্ট করবার জন্য প্রথমে এই যে নিনজা টেকনিক, কারণ এটাই বেস্ট আমার জন্য। তো বন্ধুরা, চকলেট আমার একদম মেল্ট মেল্ট হয়ে গেছে। তো আমি অনেক বড় একটা জিনিস বানাবো, তো এটাকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি দেব জেমস। এই এই যে সব পপেটস গুলো আছে, এর মধ্যে জেমস গুলোকে দেওয়া হেভি লাগছে। আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা হুঁ। এবার এর মধ্যে যাবে এই চকলেট। আর এই যে জেমস গুলো বেঁচে আছে, এর জন্য চকলেট ছিল না আমার কাছে, আমি ভেবেছিলাম ওই চকলেট গুলো দিয়েই কাজ চলে যাবে, এই জেমস গুলো এখন কাছে। চকলেট দাও আমাকে, চকলেট। তুমি ওভার অ্যাক্টিং করতে সালা। তো বন্ধুরা, এবার এটাকে ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেব। 1 hour later। তো এটা একদম ড্রাই হয়ে গিয়েছে, তো এবার এটাকে খুলে দেখি কেমন বানানো হয়েছে। ও ওয়াও, কি দারুণ হয়েছে। ও, এটা এত সুন্দর হয়েছে, আর এত ভালো চকলেটের রেসিপি আমি কখনো দেখিনি, কি দারুণ লাগছে বন্ধুরা, জাস্ট ওয়াও। হ্যাভ এ রিল্যাক্স। মানে এই হ্যাকটা তো 10-এর মধ্যে আমি 100 দেব। ওকে, এখানে এই মেয়েটা হাঁকছে, কিন্তু এখানেও পপিট দিয়ে খেলছে, তো তো ও অনেক আনকমফোর্টেবল ফিল করছে। তো কি করলো এ পপিটটাকে? এটা কি করলো এ? ও না, এবারে কমফোর্টেবল ফিল করছে। এই এটা আমি করতে পারবো না, আরে সব কটা তো ভেতরেই চলে যাবে। চিটিং 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 করতা হ্যায় তো।
আচ্ছা তো এখানে মেয়েটা কোক খাচ্ছে, আচ্ছা মানে ও এইভাবে খাবে না, তো এর মধ্যে জেলেটিন পাউডার অ্যাড করে দিয়েছে, আচ্ছা এবার কি করছে এটা, ও ওয়াও ওয়াও এটা তো খুব সুন্দর লাগবে ড্রাই হওয়ার পরে, ও ড্রাই হয়ে গেছে, কি দারুণ লাগছে বন্ধুরা, মানে কি বলবো এটাও তো বানাতেই হবে, আরে খুলে যা, তো আমি এখান থেকে একটুখানি খেয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো জেলেটিন, কুকের সাথে জেলেটিন একদম ভালো করে মিশে গেছে, এটা কোন দেশের গান ভাই, চলো ছাড়ো এবার আমি এটাকে পপিটের মধ্যে দিয়ে দেব, ও আরেকটা কথা সিরিঞ্জও দরকার, আচ্ছা এইরকম ভাবে এক এক করে এই যে রাউন্ডটা আছে পপিটের এর মধ্যে এইভাবে ফিল করতে হবে, তো আমার এটা ভরতে খুব ভালো লাগছে আর অনেক টাইমও লাগছে, তো এটা ভর্তি হয়ে গেছে, এবার দেখা যাক কি রেজাল্ট আসে, তো কিছুক্ষণ পরে দেখা হবে, তো বন্ধুরা 12 ঘন্টা ধরে আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম, এবার এখনো দেখো এর অবস্থা, একটুও জমেনি, এটা কি হলো আমার সাথে, দেখো কিচ্ছু হয়নি, কেমন হ্যাগেটা, পুরো কোকটাই নষ্ট হলো ভাই, তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই পপিট হ্যাকস, যদি ভালো লাগে লাইক করে দাও ভিডিওটাতে, আর আমার তো খুব ভালো লেগেছে ওই চকলেটটা বানিয়ে খেতে, তোমাদেরও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলো, শেয়ার করে দিও ভিডিওটা, আর আমার ইনস্টাতেও ফলো করে নেবে, দ্যাটস রয়্যাল কুইন ডট অফিসিয়াল, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্লিজ।